হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা এই ভিডিওতে খুবই চমৎকার একটি সফটওয়্যার সম্পর্কে জানবো, অর্থাৎ এটি একটি সফটওয়্যার রিভিউর উপরের ভিডিও। এবং এই সফটওয়্যারটি সম্পর্কে আপনারা জেনে আসলেই খুশি হবেন যে এই সফটওয়্যারটি দিয়ে আপনারা নানা রকম কাজ করতে পারবেন, ঠিক আছে? তো সফটওয়্যারটির নাম হচ্ছে অ্যাসিস্ট। সো আমরা এই সফটওয়্যারটির উপরে যদি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসটা দেখি, মাত্র 503 কিলোবাইটের সফটওয়্যার, তাই না? দেখবেন এটা দিয়ে কী কী চমৎকার কাজ করা যায়। জাস্ট আমরা এই সফটওয়্যারটি এরকম আইকন আকারে পেয়ে যাবেন আপনারা। পাওয়ার পর এটার উপরে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব, এখানে ইয়েস অপশন চাইবে, ইয়েস দিয়ে দিব, ঠিক আছে? আর এই সফটওয়্যারটি কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি একটু পরেই, না এখনই বলে দিই। আপনারা এই সফটওয়্যারটি পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তবে তার পূর্বে একটু ভিডিওটা দেখে নেন, তারপর আপনারা ওই জায়গার লিঙ্ক থেকে এটাকে ডাউনলোড করে নিন, ঠিক আছে? তো আমরা জাস্ট এখানে দেখেন, এটা আমরা প্রথমে সেট আপ প্রসেসটা দেখব। জাস্ট এখান থেকে নেক্সট করে দিব, দেন আবার নেক্সট, শুধু নেক্সট। আর ক্রিয়েটে ডেস্কটপ আইকন এটা সিলেক্ট করা থাকবে, যদি না থাকে এটাকে সিলেক্ট করে নেবেন। করার পর নেক্সট, দেন ইনস্টল, ওকে, জাস্ট ফিনিশ। তো যত ছোট সফটওয়্যার ইনস্টল হতো তত তাড়াতাড়ি হবে, তাই না? তো ইনস্টল হওয়ার পর আপনারা এরকম দেখবেন সেম একটা আইকন। আমি এটাকে প্রথমে নো করে দিচ্ছি, ওকে। তো প্রথমে একদম দেখেন সেম একটা আইকন পেয়ে গেলাম, ইলেকট্রনিক্স অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ এটার মাধ্যমে এইটার নাম দিয়ে বোঝানো হচ্ছে যে সাহায্যকারী একটি সফটওয়্যার। অর্থাৎ আপনি যদি একজন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হন, আপনার কাজের জন্য এটা খুবই হেল্পফুল একটি সফটওয়্যার হবে, ঠিক আছে? তো এই সফটওয়যারটি আপনারা এখানে আইকন আকারে পেয়ে যাবেন। জাস্ট এখানে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলেই সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। সো আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আমি এটাকে জুম ইন করে নিচ্ছি। করার পর দেখেন এখানে ফাইল অপশন রয়েছে, ভিউ রিপোর্ট, ভিউ লাস্ট রিপোর্ট। অর্থাৎ আপনি এটার মাধ্যমে যে রিপোর্টগুলো চাচ্ছেন সেগুলো সেভ করে আপনারা চাইলে পরবর্তীতে আবার দেখতে পারবেন যে আপনার ক্যালকুলেশনের হিসাবগুলো কী কী। এখন আপনারা কী কী ক্যালকুলেশন করতে পারবেন একদম প্রথম থেকে দেখি, তাই না? যেমন রেজিস্ট্যান্স আপনারা এখান থেকে দেখতে পারবেন, যেমন রেজিস্ট্যান্স কালার কোড ক্যালকুলেশন, রেজিস্ট্যান্স ইন সিরিজ প্যারালাল আপনারা হিসাব করতে পারবেন, তারপর এলইডি সিরিজ রেজিস্ট্যান্স ক্যালকুলেটর হিসাবে ব্যবহার করতে পারবেন, ওকে। তো আমরা এখান থেকে একটা করে এক্সাম্পল হিসেবে দেখি। যেমন রেজিস্টর কালার কোড, এখানে 4 ব্যান্ড রয়েছে, 5 ব্যান্ড রয়েছে, ঠিক আছে? আপনার যেই ব্যান্ডের রয়েছে রেজিস্টর, আপনি সেই ব্যান্ডের অনুযায়ী সিলেক্ট করবেন। করার পরে এই যে কালার বাটন আছে না, এই কালারের উপরে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন, করলে এরকম কালার পপ আপ উইন্ডো বলেন বা যেটাই বলেন এটা চলে আসবে। এখান থেকে আপনি আপনার যে কালারটা দরকার আপনি ওইটা সিলেক্ট করে দিলে ওইটা চেঞ্জ হয়ে যাবে। আমি আবার এটাকে রেড করে দিই, এটাকে ব্ল্যাক, ওকে, ব্ল্যাক করে দিলাম। দেখেন এটার ভ্যালু হচ্ছে 22 ওহমস, ঠিক আছে? এবং নিচে আপনাকে আবার দেখাচ্ছে যে এটার টোটাল ভ্যালুটা কত, এবং টলারেন্স এখানে 5%। আপনি এখানে যদি আপনার 10% হয় 10 লিখে দেবেন, ঠিক আছে? তাহলে দেখেন সিলভার কালার, আর যদি 5% হয় তাহলে কী হবে, এটা গোল্ড কালার, আর যদি 1% হয় তাহলে কি এটা কী বলে খয়েরি কালার, যেটা হোক ইংলিশটা আমার এখন খেয়াল আসছে না, ওকে। দেন আমরা এটাকে ক্লোজ করে দিই, ওকে। তো আমরা রেজিস্ট্যান্সটা দেখলাম, বাকিগুলো আপনারা দেখতে পারবেন। তারপর ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্সের কোড আছে, আমরা জানি ক্যাপাসিটর কোড ক্যালকুলেটর, অনেক ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটর কোড ক্যালকুলেটর করার দরকার হয়, অর্থাৎ ক্যালকুলেশনের দরকার হয়। তারপরে ক্যাপাসিটর্স ইন সিরিজ প্যারালাল, ঠিক আছে? তো আমরা এটা একটু দেখি, যেমন সিরিজ প্যারালালে কী আছে। সো এখানে আমরা যদি ভ্যালুটা দেই, কত মাইক্রোফ্যারাড, ঠিক আছে, দিলাম সাপোজ 100 মাইক্রোফ্যারাড অ্যাড টু টোটাল, ঠিক আছে? তো আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখবো যে টোটাল 100 মাইক্রোফ্যারাড, ঠিক আছে? এখানে এটাকে আরেকটু আপনারা হিসাব করে নেবেন কীভাবে কী ক্যালকুলেশন করতে হয় মাইক্রোফ্যারাডের হিসাব, ঠিক আছে? তো এটা আমি আপাতত কেটে দিই। এই পাশে যে দেখেন ডান পাশে কিন্তু আপনার লগুলো আছে, সূত্রগুলো, কীভাবে আপনি সূত্রগুলো ব্যবহার করবেন। যেমন সিরিজের ক্ষেত্রে কী সূত্র হবে, 1/C, এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স ইকুয়াল 1/C1 প্লাস 1/C2 প্লাস কি ইনফিনিটি এন সংখ্যক টাইপ, ঠিক আছে? অসংখ্য আপনি ভ্যালু এখানে নিতে পারবেন। আর সিরিজ, আর যদি প্যারালাল হয় ওই ক্ষেত্রে ক্যাপাসিটরের বেলায় কী হবে, সি ইকুয়ালস দ্যাট C1 প্লাস C2, ওকে। তো এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। তো ক্যাপাসিট্যান্স আমরা জানি যে এটার ক্যালকুলেশনের তেমন একটা দরকার হয় না। তারপরে আছে ইন্ডাকট্যান্স, ঠিক আছে? আমরা যদি ইন্ডাক্টরের কোড ক্যালকুলেটর করি, এখানে দেখেন ইন্ডাক্টর কিন্তু আমরা জানি অনেকগুলো ইন্ডাক্টর আছে, অনেক সময় কালার কোড দেওয়া থাকে ইন্ডাক্টর কয়েলগুলো, ঠিক আছে? তো এরকম কালার কোড দেওয়া থাকলে আপনি কীভাবে বুঝবেন ওটার মান কত, ঠিক আছে? আমরা যদি এখানে রেড, এটাকে ব্ল্যাক, এটাকে অরেঞ্জ, কলে এটা ভ্যালু হচ্ছে 20 মাইক্রো হেনরি, ঠিক আছে? এবং টলারেন্স হচ্ছে 20%। আমরা যদি 10% দেখি তাহলে এটা হয়ে যাবে সিলভার কালার, ওকে। তো এইভাবে হচ্ছে আপনারা ইন্ডাক্টরের ভ্যালুটাও চেক করতে পারবেন। তারপরে পাওয়ার, পাওয়ার ক্যালকুলেটর, ঠিক আছে? আপনারা কীভাবে ওয়াটেজ ভ্যালুতে দেখতে পারবেন, সাপোজ এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, কারেন্ট, তারপরে আছে বি ডিভাইডেড বাই টু ভি স্কোয়ার,
ঠিক আছে ডিভাইডেড বাই আর এটার ভ্যালু তারপর আই স্কোয়ার আর এর ভ্যালু আই স্কোয়ার ইনটু আর তারপরে ভোল্টেজ ঠিক আছে সব কিছু বের করতে পারেন আমি জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি সাপোজ আমাদের ভোল্টেজ হচ্ছে 220 আর কারেন্ট হচ্ছে 10 তাহলে কত ওয়াট হয় 2200 ওয়াটস ওকে খুব সহজে আপনি বের করে ফেলতে পারছেন তারপর আমরা যাই ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিতে আমরা খুবই চমৎকার একটা বিষয় দেখব ফ্রিকোয়েন্সি ক্যালকুলেটর এগুলো আপনারা প্রত্যেকটা চেক করবেন আর যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স দেখার মাধ্যমে বুঝে গেছেন এই সফটওয়্যার দিয়ে কীভাবে কাজ করতে হবে তারপর আমি এখানে একটু দেখাচ্ছি যেমন এনি 5-5 টাইমার ক্যালকুলেটর এটা খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয় ঠিক আছে এবং খুবই মজাদার কাজ করা যায় এই আইসিটি দিয়ে তাই না সো এটা দেখেন দুইটা মুড রয়েছে একটা হচ্ছে অ্যাস্টেবল মুড আর একটা হচ্ছে মনোস্টেবল মুড এখন অ্যাস্টেবল মুড হলে এই যে এই চিত্রের মতো আপনার কানেকশনটা করবেন ডান পাশে দেখেন আপনাকে কিন্তু ব্লক ডায়াগ্রাম সহ আপনি হেল্প পাচ্ছেন এখানে তারপরে মনোস্টেবলে যদি হয় ঠিক আছে তাহলেও সেম একই ওকে তো আমরা অ্যাস্টেবল মুডে দেখি ঠিক আছে তো অ্যাস্টেবল মুডে আমরা ফ্রিকোয়েন্সিটা দেখবো আমাদের কত আসে ফ্রিকোয়েন্সি ঠিক আছে তার জন্য আমাদের C1 অর্থাৎ আমাদের এখানে একটা ক্যাপাসিটর ব্যবহার করতে হবে C1 এই যে এখানে C1 দেওয়া আছে ঠিক আছে আর আমরা এই 5 নম্বর পিনে এবং গ্রাউন্ডের সাথে আমরা যেটা লাগাবো সেটা হচ্ছে কি আমাদের একটি 104 পিকোফ্যারাড মানের একটা জাস্ট সিরামিক ক্যাপাসিটর লাগিয়ে দেবো তাহলেই হবে কিন্তু আমাদের জানতে হবে এই C1 এর ভ্যালু এবং R1 এবং R2 এর ভ্যালু সাপোজ আমরা C1 এর যদি 1000 মাইক্রোফ্যারাড ঠিক আছে আপনি এখানে দেখেন মাইক্রোফ্যারাড তারপরে বিভিন্ন ফ্যারাড মানেও আছে ঠিক আছে আমরা সাধারণত কি মাইক্রোফ্যারাড মানেই ব্যবহার করে থাকি তো মাইক্রোফ্যারাড দিলাম দেওয়ার পর রেজিস্টার R1 এর মান দিলাম 10K এবং রেজিস্টার 2 এর মান দিলাম 1K ঠিক আছে যে কিলো ওহম কিন্তু আপনি যদি ওহমে নিতে চান এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তাহলে আমাদের দেখেন অটোমেটিকলি মার্স 7.7 সেকেন্ডস হবে স্পেস হবে 700 মিলি সেকেন্ডস তারপরে পিরিয়ড টাইম হচ্ছে 8.4 সেকেন্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 0.119 হার্টজ ঠিক আছে তো আমরা এটা দিয়ে এই মানের হার্টজে আউটপুটটা পাবো এবং ডিউটি সাইকেল হচ্ছে 92% ঠিক আছে ডিউটি সাইকেলটাকে সাধারণত বলা হয় কি আমরা অন টাইম এবং অফ টাইমের উপর ভ্যালু করে তৈরি করা হয় ডিউটি সাইকেল ওকে তো এই হচ্ছে আমাদের এনি 5-5 টাইমার আইসির ক্যালকুলেটর হিসেবে আমরা ইউজ করতে পারছি সো এইগুলোকে আপনারা একটু ঘাটাঘাটি করবেন তাহলে সব কিছু কাজ পারবেন আদার্স আরও অনেক কিছু আছে ওহমের ল ক্যালকুলেটর তারপরে হচ্ছে পিক RMS কনভার্টার তারপরে পটেনশিয়াল ডিভাইডার ক্যালকুলেটার ভোল্টেজ রেগুলেটর ক্যালকুলেটার এবং উইস্টন ব্রিজ ক্যালকুলেটর ঠিক আছে এবং অনেক কিছু আছে এখানে কিছু উইন্ডো আছে এগুলো আপনারা জাস্ট খুবই সিম্পল সফটওয়্যার ছোটো একটি সফটওয়্যার নিজেরা একটু জাস্ট এটার উপর অ্যানালাইসিস করলে আরও চমৎকার জিনিস আপনারা জানতে পারবেন সো এই ছিল আমাদের ভিডিও আশা করি আপনাদের সফটওয়্যারটি খুবই পছন্দ হয়েছে সো কষ্ট করে একটা লাইক দিয়ে দেন এবং কমেন্টে লিখুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আর ভিডিওটি শেয়ার করুন অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা